হ্যালো ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি 19.2 এর কিছু অঙ্ক নিয়ে এসেছি। তো এখানে যে অঙ্কগুলো আছে সেটা তোমাদেরকে করতে হবে উৎপাদকীয় বিশ্লেষণ করি। তো ভিডিওটি শুরু করার আগে আমি সবাইকে বলছি, যারা যারা আজ আমার প্রথম ভিডিও দেখছো তাদের কাছে আমি বলছি, আমার ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর কমেন্ট করবে যে ভিডিওটি কেমন হয়েছে। তো দেখো, আমি উৎপাদকীয় বিশ্লেষণ অঙ্কগুলো শুরু করছি। তো এই অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের কিছু সূত্র জানতে হবে, সেই সূত্রগুলো কী সেটা আমি তোমাদের বলছি। আমি দেখো দেখো সূত্রগুলো হচ্ছে, প্রথম সূত্র হচ্ছে তোমাদের যেটা জানতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এই একটা সূত্র লাগবে। তারপরে লাগবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো আমরা আগে এ প্লাস বি হোল স্কোয়ারের থেকে আমরা লিখতাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে লিখতাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার ঠিক তার আমরা উল্টোটা দেখব। আরেকটা সূত্র হচ্ছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অঙ্কে এখানে যে উৎপাদকীয় বিশ্লেষণ যে অঙ্কগুলো করব, প্রত্যেকটা অঙ্কে আমাকে এই সূত্রটা আনতেই হবে। তারপরে দাঁড়াবে এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই সূত্রটাকে ভালো মতন তোমাদেরকে মনে রাখতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেন, এখানে আর প্রত্যেকটা অঙ্কে আমরা এই পার্টটাকে পাবই, ঠিক আছে? আর এরপরে যে সূত্র লাগবে যখন শুরু করব তখন সেটা আবার বলে দিব, তো এখন আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। সেটা হচ্ছে আবার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2abও লাগতে পারে, বা অথবা এর আরেকটা সূত্র হচ্ছে, সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো তোমাদেরকে এই জিনিসগুলোকে আগে জানতে হবে। এই জিনিসগুলো জানলেই এই অঙ্কগুলো তোমাদের করতে কোনো রকম অসুবিধা হবে না। আর সব ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদেরকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে অঙ্কগুলোকে আনতেই হবে, সে যেমন করেই হোক, ঠিক আছে? তো আমি আজকে শুরু করছি প্রথম অঙ্ক দিয়ে। তো শুরু করা যাক ভিডিওটা। তো তোমরা কিন্তু সূত্রগুলোকে কিন্তু একবার ভালো মতন দেখে নিও, ঠিক আছে? তো এখানে একের যে এক নম্বর অঙ্কটা আছে সেটা হচ্ছে কি, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। তো এখানে লিখে দিই আমরা, যে আমরা কষে দেখি 19.2 এর অঙ্ক করছি, আর পেজ নম্বর হচ্ছে 228, সপ্তম শ্রেণী। তো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। তো এটাকে দেখো আমরা কীভাবে করছি, এটাকে করব আমরা, এটাকে এক্স স্কোয়ারটাকে ভাঙলাম আর 49কে ভাঙলাম 7 স্কোয়ার। তো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মাঝখানে যাবে প্লাস 2ab। তার মানে এটা কোন সূত্রে চলে আসছে বলো তো, একটাকে যেটা বললাম সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে চলে আসছে যেটা তোমাদেরকে প্রথমের দিকে লেখানো হয়েছে। তো এটা সমান সমান হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে? এখানটায় এ এর জায়গায় আছে এক্স আর বি এর জায়গায় আছে 7, তাই এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার। তো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে তোমরা এটা সমান সমান লিখতে পারি এক্স প্লাস 7 এক্স প্লাস 7 দুইবার। তো এটা মাঝখানে যেটা লেখার দরকার নেই, এটা খালি সূত্রটা কী অন সূত্র আনা হয়েছে সেটার জন্য এটাকে বলা হয়েছে, আশা করি বুঝতে পেরেছ। এবার আছে পরের অঙ্কে। তো দুই নম্বর অঙ্কটা আছে 4m স্কোয়ার মাইনাস 36m প্লাস 81। দেখো এটাকে কীভাবে করছি, আমি এটাকে ভাঙলাম এ স্কোয়ার আর এটাকে ভাঙলাম বি স্কোয়ার আর মাঝখানে মাইনাস 2ab। তার মানে এই অঙ্কটাতে 2mটা হচ্ছে এ আর 9টা হচ্ছে বি, তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এর সূত্র হয়ে যাচ্ছে এ
माइनस बी तार होल स्क्वायर एक तो आगे जेटा बोललाम सेटाई तार मानटाके आमरा दुई बार लिखब तो टू एम माइनस नाइन टू एम माइनस नाइन तो एटा दुई नम्बर अंकटा कमप्लीट। तो एखाने देखे नाओ एखाने ए होच्छे टू एम और बी होच्छे नाइन। एबार आछि परेर अंके तो পরের অঙ্কটা আছে 25x স্কয়ার প্লাস 30x প্লাস 9। তো আমি এটাকে 25 কে লিখতে পারি 5x তার হোল স্কয়ার আর 9 কে লিখতে পারি প্লাস 3 তার হোল স্কয়ার আর মাঝখানে হয়ে যাবে প্লাস 2 5x ডট 3। তার মানে এখানটায় 5x টা হচ্ছে a আর 3 টা হচ্ছে b। তাহলে এটা সূত্র হয়ে গেলো কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো ফাইভ এক্সের জায়গায় এ আর থ্রির জায়গায় বি। তার মানে এটা সূত্র হচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এক নম্বর সূত্রটা। তো এটা সমান সমান লিখতে পারি ফাইভ এক্স প্লাস থ্রি আর এখানেও আমরা লিখতে পারি ফাইভ এক্স প্লাস থ্রি কমপ্লিট। এবার দেখো চার নম্বর অঙ্কটা কী দিয়েছে 1 to 1 b square minus 88 bc plus 16 तो 121 মানে 121 মানে 11 b তার হোল স্কয়ার হয়ে যাবে আর 16 মানে 4 4 এ 16 তার হোল স্কয়ার হয়ে যাবে আর মাঝখানে হয়ে যাবে মাইনাস যেহেতু মাইনাস আছে 2 11 b 4 তার মানে এখানে a হচ্ছে 11 b আর বি হচ্ছে 4। তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা সূত্র হয়ে যাবে এলিভেন বি মাইনাস 4 তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এটা এলিভেন বি মাইনাস 4 এটা হয়ে যাবে এলিভেন বি মাইনাস 4 এটাকে আমরা দুইবার লিখে নেব। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখছি পরের অঙ্ক पाँच नंबर अंक एक्स स्क्वायर वाई तर आर होल स्क्वायर माइनस फोर एक्स स्क्वायर वाई स्क्वायर तो एटाके आमरा लिखते पारी एक्स टू दि पावर फोर वाई स्क्वायर माने एक्स स्क्वायर वाइर वर्ग कर लाम तो एटा एक्स टू दि पावर फोर वाई स्क्वायर हो गेलो आर एदिके एकटा फोर एक्स स्क्वायर वाई स्क्वायर। তো আমরা এখান থেকে দেখতে পারছি যে এখানে এক্স আছে চারটা এখানে আছে দুটো তার মানে চার আর দুটোর মধ্যে সবচেয়ে কম দুটো সেই দুটোকে আমরা কমন নিয়ে এলাম তার মানে এক্স স্কোয়ার। এখানে দেখতে পারছি ওয়াই দুটো আর এখানে দেখতে পারছি ওয়াই দুটো তাহলে এই দুটো দু জায়গায় আছে তাহলে এখান থেকে আমার কমন নিতে হবে ওয়াই স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে আর কিছু কমন যাবে না তাহলে এখানে চারটে ওয়াই এক্স ছিল আমি দুটো নিয়ে নিয়েছি তো আমরা এখানে দুটো এক্স থেকে গেল এটা তো বাইরে নিয়ে নিয়েছি তারপরে থাকলো কি মাইনাস ফোর এক্স স্কোয়ারটাকে বাইরে নিয়ে নিয়েছি ওয়াই স্কোয়ারটাকে বাইরে নিয়েছি ব্র্যাকেট ক্লোজ আর এটা হয়ে গেলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর। তো আমরা আবার এখানে দেখতে পাচ্ছি যে এই যে এটাকে আবার ভাঙা যাচ্ছে ফোরকে ভাঙলে পরে কত হয় টু স্কোয়ার। তার মানে যেটা বলেছিলাম তিন নম্বর ফর্মুলাটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এক্স হচ্ছে এ আর বি হচ্ছে এ এখানে টু সমান সমান লিখবো কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার মানে লিখবো কত এক্স প্লাস টু আর এখানে লিখবো কত আমরা এক্স মাইনাস টু অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো মানে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ইউজ করলাম প্রথমে বর্গ করলাম তারপরে কমন নিলাম কমন নিয়ে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললাম তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি। এবার ছয় নম্বর অঙ্কটা কী বলেছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর বি টু দি পাওয়ার ফোর। তো এটাকে আমরা আবার ভাঙছি এটা হয়ে যাবে এ স্কোয়ার তার হোল স্কোয়ার এটা হয়ে যাবে টু বি স্কোয়ার তার আবার হোল স্কোয়ার আর মাঝখানে যাবে প্লাস টু এ স্কোয়ার ডট টু বি স্কোয়ার। তো এইখানে দেখো এইখানে এ স্কোয়ার মানে হচ্ছে এ আর টু বি স্কোয়ার মানে হচ্ছে
বি, তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এটা সূত্র হয়ে গেল কত, এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এক নম্বর সূত্র। তো যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম, তো এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তার মানে এটাকে আমরা আবার ডবল লিখে দেবো, এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, আবার এখানে লিখে দেবো এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, এটাই হয়ে গেলো এর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। যারা যারা আজ প্রথম আমার ভিডিও দেখছ তাদেরকে বলছি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আরও নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটিকে লাইক করে নেবে, আর কমেন্টে জানাবে যে আমার ভিডিওগুলি কেমন হচ্ছে, সেটা জানলে পরে আমার খুবই উপকার হয়। এবার যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই যে ফোর আছে আর এই যে সিক্সটিন আছে, তো ফোর আর সিক্সটিন মানে চার আর ষোলো, চার দিয়ে ভাগ যায়। তো আমি করলাম কি, এই চারটাকে এখানে কমন নিয়ে এলাম, তাহলে এই চারটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে বাঁচে কত, এক্স স্কোয়ার, এবার ষোলো, চারের কতের ঘরে ষোলো, চারের ঘরে ষোলো, তার মানে এখানে কত হলো ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর। তাই এবার আমি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে ফেলে দেবো, সমান সমান, মানে তিন নম্বর সূত্রটা, তার মানে এটা হয়ে গেলো এক্স স্কোয়ার আর ফোর মানে হয়ে গেলো টু স্কোয়ার। তা এটা সমান সমান আমি লিখতে পারি ফোর এক্স প্লাস টু একবার, এক্স মাইনাস টু একবার, মানে এই সূত্রটা যে লিখালাম তিন নম্বর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা খুব ইম্পর্টেন্ট সূত্র সেটা হচ্ছে এটাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি আর একটা এ মাইনাস বি। তাহলে এখানটায় এ হচ্ছে এক্স আর এখানে বি হচ্ছে টু, এই ফর্মুলায় ফেলে এই অঙ্কটাকে করা হলো। এবার যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্ক আছে একশো একুশ আর ছত্রিশ। তাহলে আমরা দেখছি একশো একুশ আর ছত্রিশ কোনো কিছু দিয়ে ভাগ যায় না, তার মানে এটাকে আমরা ডাইরেক্ট এটাকে ফেলবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তার মানে এখানে এলিমেন্টটা হচ্ছে এ আর সিক্স এক্সটা হচ্ছে বি, তার মানে এটাকে আমরা কীভাবে লিখবো, তাহলে এলিভেন প্লাস সিক্স এক্স, আর একবার লিখবো আমরা এলিভেন মাইনাস সিক্স এক্স, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি, এ মাইনাস বি, কমপ্লিট। এবার যাচ্ছি মানে পরের অঙ্ক, মানে নয় নম্বর অঙ্কে। এটাও সেম হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিউ স্কোয়ার, তার মানে এখানে লিখতে পারি কত, এক্স ওয়াই তার হোল স্কোয়ার, এখানে লিখতে পারি পি কিউ তার হোল স্কোয়ার, তার মানে এখানে এক্স ওয়াইটা হচ্ছে এ আর পি কিউটা হচ্ছে এখানে বি, তার মানে এই দুটো এক্স ওয়াই প্লাস পি কিউ হবে একবার, আর একবার এক্স ওয়াই মাইনাস পি কিউ হবে অ্যান্সার, মানে সূত্রটা হচ্ছে কোনটা, এই যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রেই করা হলো। এবার যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে আশি এম স্কোয়ার মাইনাস একশো পঁচিশ। তো এখানে দেখো আশি আছে আর এখানে আছে একশো পঁচিশ, তো আমরা দেখতে পাচ্ছি আশি আর একশো পঁচিশ পাঁচ দিয়ে ভাগ যায়। তো আমরা এখান থেকে পাঁচটাকে কমন নেব, তো পাঁচ দিয়ে একশো আশিকে ভাগ দিলে হয়ে যাবে কত, ষোলো এম স্কোয়ার, আর একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ দিলে হয়ে যাবে পঁচিশ। তো আর দেখো আর ভাগ যাচ্ছে না, সেটা এখানে যেটা দিয়ে ভাগ যাবে সেটাকে আমরা এখানে কমন নিতে হবে, ঠিক আছে। যদি এটা দশ দিয়ে ভাগ দিত তাহলে দশ দিয়ে কমন নিতে হতো, যেহেতু এটা পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে আমাকে পাঁচ দিয়ে কমন নিতে হবে, সেটা আমাকে দেখে বুঝে করতে হবে, সমান সমান পাঁচ। তো এখানে ষোলো হয়েছে, তার মানে এটা হয়ে যাবে কত, ফোর এম তার স্কোয়ার, আর পঁচিশের জন্য হয়ে যাবে পাঁচ। তাই দেখতেই পারছো এখানটায় এ মানে হচ্ছে ফোর এম আর বি মানে হচ্ছে এখানে ফাইভ, তো সমান সমান ফাইভ, তার মানে একবার ফোর এম প্লাস ফাইভ হবে আর একবার ফোর এম মাইনাস ফাইভ অ্যান্সার, তার মানে ওই যে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো খুব ইম্পর্টেন্ট সূত্র আর ভালো মতনও তোমাদেরকে করতে হবে। এবার আসছি পরের অঙ্ক, এগারো নম্বর। এ এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার।
তা দেখো এখান থেকে আমরা এটাকে কমন নিয়ে নিচ্ছি, এটাকে কমন নিলে এটা কত হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এ এটা সূত্র হয়ে যাবে একবার এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি, এ মাইনাস বি। এবার আসছি 12 নম্বর অঙ্কে, কী বলেছে, ওয়ান মাইনাস এম প্লাস এন তার হোল স্কোয়ার। তো এখানটায় আমরা ওয়ানকে ওয়ানের স্কোয়ার লিখলাম, আর এটা যা আছে তাই লিখে দিচ্ছি। যেহেতু উৎপাদকে বিশ্লেষণ, তার মানে এখানটায় এ ইকাল টু ওয়ান, আর এখানটায় বি ইকাল টু হয়ে গেল এম প্লাস এন। তার মানে আমরা লিখব একবার ওয়ান প্লাস এম প্লাস এন, সেকেন্ড ব্র্যাকেটে করে দিচ্ছি, মানে এ প্লাস বি, আর একবার লিখব ওয়ান মাইনাস এম প্লাস এন, সেকেন্ড ব্র্যাকেটে করে দিচ্ছি, এবার ব্র্যাকেটটা তুলে দিই, ওয়ান প্লাস এম প্লাস এন, ওয়ান মাইনাস এম, আর এই মাইনাসটা যেহেতু ভিতরে আসবে তাহলে প্লাস মাইনাসে এটা হয়ে গেলো মাইনাস। অ্যান্সার দেখতেই পারছো, এখানটা এ মানে হচ্ছে ওয়ান, এখানটা বি মানে হচ্ছে এম প্লাস এন, এখানে ওয়ান মানে হচ্ছে ওয়ান, এখানটা এম প্লাস এন মানে হচ্ছে বি, মানে একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি। তো এই মাইনাসটাকে ভিতরে ঢোকানোর জন্য এই প্লাসটা এখানটা মাইনাস হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছ। এবার যাচ্ছি পরের অঙ্কে, তো এইখানে 13 নম্বর অঙ্কে টু এ মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার। তো এই অঙ্কটাতে এ হচ্ছে টু এ মাইনাস বি মাইনাস সি, আর বি হচ্ছে এ মাইনাস টু বি মাইনাস সি। তো এটা জিনিসটাকে আমরা জেনে নিলাম কোনটা এ কোনটা বি, তার মানে এই দুটো একবার প্লাসে হবে আর একবার মাইনাসে। দেখো কীভাবে করছি, সমান সমান টু এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ মাইনাস টু বি মাইনাস সি। তো দেখো একবার এ প্লাস বি লিখে নিলাম আমরা, সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, আবার এ মাইনাস বি লিখব, টু এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস টু বি মাইনাস। তো এখানে দেখো এর জায়গায় বসছে টু এ মাইনাস বি মাইনাস সি প্লাস বি এর জায়গায় বসছে এ মাইনাস টু বি মাইনাস সি, আর এখানে দেখো এ মাইনাস বি মাইনাস সি এর জায়গায় মাইনাস বি এর জায়গায় এ মাইনাস টু বি মাইনাস সি। এবার দেখো কীভাবে করছি, কিছু না ব্র্যাকেটটাকে তুলে দিব, টু এ মাইনাস বি মাইনাস সি, যেহেতু প্লাস চিহ্ন আছে এদের কোনো কিছু চেঞ্জ হবে না, যা আছে তেমনই থেকে যাবে। আর এইখানে টু এ মাইনাস বি মাইনাস সি, তো যেহেতু এর আগে একটা মাইনাস চিহ্ন আছে, তো এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাসটা ভিতরে যাবে, তো মাইনাস মাইনাসের চিহ্নগুলোকে পাল্টে দিবে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস। এবার দেখো এখানে আছে টু এ, এখানে আছে প্লাস এ, তো টু এ আর প্লাস এ মানে হচ্ছে থ্রি এ কমপ্লিট। তো এখানে দেখো আছে মাইনাস বি, এখানে দেখো আছে মাইনাস টু বি, তাহলে মাইনাস বি আর মাইনাস টু বি হয়ে যায় মাইনাস থ্রি বি, ক্লিয়ার। এখানে আছে দেখো মাইনাস টু সি, এখানেও দেখো আছে মাইনাস সি, এখানেও মাইনাস সি, এখানেও মাইনাস সি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস টু সি, ক্লিয়ার হয়ে গেলো। এবারে আসছি পরের পাটে, এখানে দেখো আছে টু এ আর এখানে আছে মাইনাস সি, টু এ থেকে মাইনাস সি, তার মানে শুধু হবে এ। আচ্ছা এবার দেখো এখানে আছে মাইনাস বি আর এখানটায় আছে প্লাস টু বি, তাহলে মাইনাস বি আর প্লাস টু বি, তবে নিশ্চয়ই এটা হবে প্লাস বি, কেন কি না টু বিটা বড়ো আর বিটা ছোটো, চিহ্নটা প্লাস বি, তাহলে প্লাস সি আর মাইনাস সি কেটে যাবে, প্লাস মাইনাসে কেটে যাবে, তাহলে এটাই অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছ। তো যেটা যেই জায়গায় বুঝতে পারবে না সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের সেই কমেন্টে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে আর কমেন্টে জানাবে ভিডিওটি কেমন হয়েছে, আর চ্যানেল নতুন থাকলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। এবার যাচ্ছি পরের অঙ্কে, পরের অঙ্ক
14 দাগ x স্কয়ার মাইনাস 2xy প্লাস সরি মাইনাস 3y স্কয়ার তো x স্কয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কয়ার তো মাইনাস 3y স্কয়ার কেটে দেখো আমরা এইভাবে লিখতে পারি प्लस वाई स्क्वायर माइनस फोर वाई स्क्वायर देखो चार थे के जो एक चले जाए तो निश्चय तीन है से जो हमें तीन जगह क्या लिखल एक वियोग चार तो मैं एक थे के माइनस चार मैं चार थे के जो हमें एक वियोग भी तो तीन है तो अन्सार माइनस तीन क्या क्या चार जेहेतु बड़ो तो देखो यटार संगे ये मिले जा करार कारण हे ये एक सूत्र पे जा स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर सूत्र तेल एक सूत्र हो जाए कि ए माइनस बी तार होल स्क्वायर माइनस और लास्टे जो थे फोर वाई स्क्वायर वोटे हमें लिखते परि टू वाई तार होल स्क्वायर तो देखते ही पार्छ तेल एखान ए मान हे एक्स माइनस वाई और बी मान हे टू वाई तो ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र फिलबो एबारे हमें लिखब एक्स माइनस वाई प्लस टू वाई और एक बार लिखब एक्स माइनस वाई माइनस टू वाई तर मैंने टू वाईटा जेहेतु बी तर मैं और आगे एक बार प्लस हो टू वाईटा जेहेतु बी तेल और आगे एक बार माइनस चिन्हटा हे एबार समान समान एक्स टू वाई माइनस वाई माइनस वाई प्लस टू वाई मैं ये हमें लिखते परि शुद्ध प्लस वाई और ये एक्स माइनस वाई माइनस टू वाई तो मैं ये लिखते परि हमें माइनस थ्री वाई क्या माइनस वाई और माइनस टू वाई मैं माइनस थ्री वाई है ये हो जाए अन्सार आशा करी बुझते पे एबार जाए पर अंकटा जो आज 15 नम्बर अंक एक्स स्क्वायर प्लस नाइन वाई स्क्वायर प्लस सिक्स एक्स वाई माइनस जेड स्क्वायर तो देखो एखानटा सिक्सर संगे एक्स वाई आने पुरो पार्टा एक संगे थको तो देखो से भेबे कि एखे लिखल एक्स स्क्वायर प्लस एखे लिखल थ्री वाई तर होल स्क्वायर प्लस टू डट एक्स डट थ्री वाई देखो एक सूत्र हो गलो ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस टू ए बी और लास्टेटा हो गलो माइनस जेड स्क्वायर जा आछे ताई ताले एटा ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस टू ए बी एर सूत्र हच्छे कि ए प्लस बी तर होल स्क्वायर एकदम प्रथमटा सूत्र एखाने हो गलो माइनस जेड स्क्वायर देखो ये अंकटाते ए मान हे एखानटाय एक्स प्लस थ्री वाई और बी मान हे एखानटाय जेड तार माने जेडर आगे एक बार प्लस चिन्ह होबे और एक बार माइनस चिन्ह होबे माने एइभाबे एक्स प्लस थ्री वाई प्लस जेड हलो और एक बार हो जाबे एक्स प्लस थ्री वाई माइनस जेड तार माने जेडर आगे एक बार प्लस हलो जेडर आगे एक बार माइनस हो तो मैं यहाँ हो गलो कत ए प्लस बी एट हो गलो ए माइनस बी एट अन्सार आशा करी बुझते पे एबार जाच्छी परवर्ती अंक एक्स भि आई एखाने आछे ए स्क्वायर माइनस बी स्क्वायर प्लस टू बी सी माइनस सी स्क्वायर तो ये अंकटा आछे ए स्क्वायर माइनस बी स्क्वायर प्लस टू बी सी माइनस सी स्क्वायर तो देखो अंकटा किभाबे करछि ए स्क्वायरटा राखलाम बाइरे माइनसटाके कमन निलाम माइनसटाके कमन निले पोरे बी स्क्वायर ए प्लसटा हये जाबे माइनस और ए माइनसटा हये जाबे प्लस समान समान तो देखो तो एटा ए स्क्वायर थेके गेलो किन्तु एटा ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर भिडियोर शुरूते जे प्रथमे जे अंक सूत्रटा बोलेछिलाम सेई सूत्रेर मध्ये चले आसछे तो एटा करते पारि आमरा ताहले कि बी माइनस सी तार होल स्क्वायर तार माने आमरा एटाके लिखते पारि ए प्लस बी माइनस सी आरेकबार लिखते पारि आमरा ए माइनस बी माइनस सी तो जेहेतु माइनस चिन्ह दिए माइनसटा हो जाए कि प्लस अन्सार तो ये अंकटाते ए मान हे ए
কিন্তু বি মানে হচ্ছে বি মাইনাস সি, তার মানে বি মাইনাস সি এর আগে একবার প্লাস, বি মাইনাস সি ছিল যেহেতু মাইনাস চিহ্ন সামনে, সেটা ডাবল মানে সেটা প্লাস হয়ে গেছে। তো আজ আমার ভিডিও এই পর্যন্তই, তো পরবর্তী ভিডিও নেক্সট ভিডিও পরবর্তী অঙ্কগুলো নেক্সট ভিডিওতে দেখানো হবে। আর যারা যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকে আমি অনুরোধ করছি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি কেমন হয়েছে তেমন অবশ্যই কমেন্টে জানাবে। তো আজ তোমরা সবাই ভালো থেকো, আজ আমার ভিডিও এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।